আজকের আসরে সমবেত সাধুগুরু ভক্ত বৈষ্ণব মণ্ডলীর কাছে ভগবানের প্রেম এবং ভালোবাসা, ভক্তির প্রতি ভগবানের আনুগত্য, অন্তরের নিবিড় আকর্ষণ, ওইখানে এত গোলমাল কেন করছেন? ওখানে এত কিসের গোলমাল? মায়েরা, এই বাচ্চা, এই বাবু, বসো, বসে যাও। আপনাদের কাছে আমার সর্বপ্রথম প্রার্থনা, মায়েদের বলছি, কীর্তন আসরে গল্প গোলমাল করা, হরিনাম সংকীর্তনকে মেলা খেলার আনুষ্ঠানিক আনন্দের মতো ভেবে যদি মনে করেন মেলা দেখবো, পাপড় ভাজা খাবো, ফুচকা খাবো, গল্প করবো, ঘর চলে যাবো, তাহলে কীর্তন আসরে আসবেন না, বিয়ে বাড়ি মেলা খেলার অনুষ্ঠানে যাবেন। হরিনাম সংকীর্তন এমন একটা মেলা যে মেলার অগণিত ভক্ত প্রবর, ভক্ত বৈষ্ণব, যাদের পদরজে আপনাদের আজকের এই বাটরার হরিবার সরটি বৃন্দাবন হয়েছে, এই বৃন্দাবন সমা আসরে যদি কেউ কৃষ্ণ কথায় গল্প করেন, তাহলে জানবেন তার 64 প্রকার অপরাধের একটি অপরাধের অপরাধী তাকে হতে হবে। কলিকালের মানুষ আমরা রক্ত মাংসে শরীর, আমরা অনুভব করি না, আমরা বুঝতে পারি না, কিন্তু আমি আপনাদের কাছে একটি কথা বারবার বলছি, আমি আজকের কীর্তনে যে কথাগুলো আপনাদের কাছে বলবো সেগুলো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সব কথাগুলি কাজে লাগবে। যে কথাগুলি আপনাদের কাছে বলবো সেগুলি সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া থেকে রাত্রে শয়নে শয্যা যাওয়া পর্যন্ত প্রতিটি কথা কাজে লাগবে। প্রথম কথা, আপনার বয়স আছে, আপনার জন্মবার আছে, তিথি আছে, নক্ষত্র আছে, যুগেরও আছে। আপনি এখন কোন যুগে বাস করছেন? কলিযুগ। কলিযুগের জন্ম কখন? কলিযুগ কতদিন পরমায়ু? আপনার পরমায়ু কতদিন? বলে কি বলতে পারি? ওটা কি বলা যায়? বলা যায় না, কিন্তু ক্যালকুলেশনে ধরা যায় যে মানুষের আলটিমেট পরমায়ুটা কতদিন দাঁড়িয়েছে, আর সেটা আমাদের এই সাধু সঙ্গকে ভাইলেট করার জন্যে। আমাদের জীবনের যত যন্ত্রণা অধোগতি সবটা তাই আমরা নিজেরা, যার জন্য পায়ে ধরে একটি প্রার্থনা করি। সবাই অজ্ঞ বিজ্ঞ শাস্ত্রজ্ঞ নয়, কিন্তু প্রারম্ভিক কিছু জ্ঞান যেগুলো থাকা প্রয়োজন, যেগুলো না থাকলে আপনার মনুষ্য জীবনটাই বৃথা, সেইগুলো কীর্তন আসরে প্রথমে শুনবেন। কেমন? আজ থেকে 850 কোটি বছর আগে পৃথিবীর জন্ম, কথাটি আমার নয়, হরিবংশ পুরাণের কথা। হরিবংশ পুরাণ বলছে আজ থেকে 850 কোটি বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। তাহলে 850 কোটি বছর আগে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় বাবা, তাহলে যুগের সৃষ্টি কখন? 850 কোটি বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হওয়ার পর থেকে প্রথম জন্ম সত্য যুগের, দ্বিতীয় জন্ম ত্রেতা যুগের নয় দ্বাপরের, তৃতীয় জন্ম ত্রেতার, চতুর্থ জন্ম কলি। কিন্তু ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না, যার জন্য ভগবান ত্রেতা যুগকে আগে নিয়ে দ্বাপরকে পরে ঠেলে দিলেন, সেটা পরম ভক্ত পাশানি অহল্লার উদ্ধার কারণে। এটা আপনারা জানেন, তাহলে মন দিয়ে শুনুন। 850 কোটি বছর আগে যখন পৃথিবীর জন্ম ছিল, তখন পৃথিবীটা কেমন ছিল? আজকে আপনি আপনার গ্রামে জন্মই দেখছেন, রাস্তায় ঢালাই রাস্তা, চারিদিকে স্কুল কলেজ মাঠ মন্দির, চারিদিকে পঞ্চায়েত ব্লক অমুক ইত্যাদি হসপিটাল সব কিছু হয়েছে। কিন্তু 850 কোটি বছর আগে কেমন ছিল পৃথিবী? প্রলয় পয়োধি জলে ধৃত বামসি বেদম, বহিত বিহিত্র চরিত্র খেদম, কেশব ধৃত মীন শরীরম জয় জগদীশ হরি। কথাগুলো মন দিয়ে শুনবেন। কীর্তন মানে এমন একটা বস্তু
যার ভিতরে এই তত্ত্ব নিগুড় রহস্যগুলো না জানলে কিন্তু কোন রকম কোনটা তত্ত্ব কোনটা তত্ত্ব আপনি অনুভব করতে পারবেন না। দাঁত কথা বলার মতো আমাদের কিছু কিছু কীর্তন শিল্পীরা আমরা হাততালি নেবার জন্য মানুষকে ভোলানোর জন্য অনেক কথা বলে দিই, নিয়ে বলতে বলতে শেষে আমাদের কথাগুলো রেকর্ডিংয়ের মতো হয়ে যায়, আজকের আসরে যা বললাম কালকের আসরে সেইগুলোই বলে ফেলবো। শ্রোতা বা ভক্তরা তো ওইটুকু আশা করে না, তারা তো চায় যে একজন কীর্তনিয়ার কাছে আসল তত্ত্ব বা তথ্য কী সেটা জানবো, যার জন্যে আপনাদের কাছে যেটা অরিজিনালি তত্ত্ব এবং তথ্য সেটুকু আমি আপনাদের কাছে পরিবেশন করব। মন দিয়ে আস্বাদন করবেন এবং সবার ভালো লাগলে এই অধম সন্তানকে একটু কৃপা করবেন। কেমন শুরু করি তাহলে? গল্প করা দিয়েই কীর্তনটা শুরু হলো, হোক তাই হোক, দেখি কোথায় দাঁড়ায়। তাহলে গল্প কেন করছি না আমরা আদৌ জানি না যে আমাদের এই গল্পটা পরিমাণটা যত বেশি হচ্ছে আমাদের জীবনের পরিমাণটা তত অল্প হয়ে যাচ্ছে। আমাদের গল্প হচ্ছে বৃহৎ আর জীবনটা হচ্ছে অল্প। কেন অল্প হবে না? সত্যযুগের জন্ম ক্ষয়া তৃতীয়াং তিথৌতি সত্যযুগোৎপত্তি, রাম নবম্যাং তিথৌতি ত্রেতা যুগোৎপত্তি, গুরু বাসরই তিথৌতি দ্বাপর যুগোৎপত্তি, আর ভৃগু বাসরের জন্মদিনের দিন কলিযুগের উৎপত্তি। যারা গল্প করবেন মায়েরা তাদের কাছে আমি মাইক্রোফোনটা নিয়ে একটা করে প্রশ্ন করব, আমি কি বললাম, যদি বলতে পারেন সব সাধু বৈষ্ণবের আশীর্বাদ পাবেন, আর যদি বলতে না পারেন সবার কাছে প্রেস্টিজটা পাংচার হয়ে যাবে, লজ্জা পেয়ে যাবেন, যার জন্য কীর্তনে গল্প করবেন না। 64 প্রকার অপরাধের মধ্যে 62 ধরনের অপরাধ কলিকালে গ্র্যান্টেড আছে, যদি কেউ করে থাকে টাকা এবং টাকের জোর থাকলে 62 প্রকার অপরাধ করলে সে সুপ্রিম কোর্টের দরজা থেকেও জামিন পেয়ে ফিরে আসে, কিন্তু এই দুটো অপরাধ এত ডেঞ্জার, এই দুই অপরাধ কারো জীবনে একবার হয়ে গেলে সে শত সহস্র কোটি টাকা ঢেলে দিলেও তার জীবনে ক্ষমা হয় না। হয় মা? হয় না। তাহলে এই অপরাধগুলো কি কি? না, এই অপরাধ দুটোর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে নাম অপরাধ আর একটার নাম হচ্ছে সেবা অপরাধ। তাহলে নাম অপরাধ মানে কোনটা? একজন পাশে কীর্তন শুনছেন, আপনি খালি গল্প করছেন, পাশের এক ভক্ত প্রভুর চোখের জলে কেঁদে কেঁদে হরিনাম আস্বাদন করছেন, আর আপনি নানান কুকথার আশ্রয় নিয়ে তার মনকে চঞ্চল করার চেষ্টা করছেন। তিনি বারবার হরিনাম শুনতে শুনতে যখন আপনার চাঞ্চলতায় ব্যাঘাত পাবেন তখন তার দীর্ঘশ্বাসটা আপনার জীবনে অপরাধের একটা কোনা মাত্র কারণ হয়ে দাঁড়াবে। ওইভাবে অপরাধ জন্মা হতে হতে একদিন এমন বৃহৎ অপরাধ হয়ে যাবে যে সেই অপরাধের ক্ষমা কিন্তু হবে না। মা আস্তে আস্তে মন্দির সবাই শুনবেন, যদুবংশ পর্যন্ত রক্ষা হয়নি, কংস তো দূরের কথা, পৃথিবীতে প্রতিটা মানুষকে আসতে হবে এবং যেতে হবে, এটা ইউনিভার্সাল চিরসত্য। আপনি আজ এসেছেন, আমি দুদিন আগে এসেছি, উনি আরও আগে এসেছেন, যাওয়া আসার পথটা কিন্তু সবারই গ্র্যান্টেড। আজ আপনি যাবেন, কাল আমি যাব, পরশু আরও কেউ যাবে, কিন্তু যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আপনার কিছু করণীয় আছে, আর সেই কর্তব্য করণীয়গুলো কী এগুলো যদি না জানেন তাহলে কিন্তু আজকার মতো আরও অন্যান্য কীর্তনের আসরে গিয়েও গল্প করবেন। যার জন্যে আবার ওই জায়গায় বলছি, মায়েরা এইদিকে তাকান সবাই, হরিবল। সত্যযুগের জন্ম বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন, ত্রেতা যুগের জন্ম রাম নবমীর দিন চৈত্র মাসে, দ্বাপর যুগের জন্ম দেবগুরু বৃহস্পতি জন্মদিনের দিন, যেটার জন্য সোমমঙ্গল বুধ বৃহস্পতি নাম হয়েছে, আর কলিযুগের জন্ম হচ্ছে ভৃগুমুনির জন্মদিনের দিন। মনে রাখুন, তাহলে সত্যযুগের বয়স কত? 1 লক্ষ। 1 লক্ষ সত্যযুগের বয়স ছিল বলে না, সত্যযুগের বয়স ছিল 1,72,000-8,000, 1 লক্ষ নয়, 1,72,00,000 বর্ষাণি। ত্রেতা যুগের বয়স ছিল 1,29,06,000 বর্ষাণি, দ্বাপর যুগের বয়স ছিল 86,04,000 বর্ষাণি, আর কলিযুগের বয়স ছিল 43,02,000 বর্ষাণি। কিন্তু পঞ্জিকাটা খুলে দেখবেন যুগের পর্যন্ত বয়স কমে যাচ্ছে আপনার আমার অত্যাচারে, কারণ পৃথিবীতে কলঙ্ক কাজল সে কালি আর পাপ ভূমি সে ভারী, পৃথিবীতে সব থেকে ভারী হলো পাপ আর সব থেকে কালো অন্ধকার হলো কলঙ্ক, আর এই দুটোকেই কিন্তু যুগ কেন সবাই ভয় করে। তাই যুগের বয়সটাও কমে যাচ্ছে আমার আপনার অত্যাচারে, পাপের মাত্রা বহন করতে না পেরে যুগও বলছে আমার পরমাইটা কমিয়ে দেন।
মানুষ নিজে পরমাইটা বেশি চেয়ে নিয়েছিল ভগবানের কাছে, আর যুগ নিজে নিজে পরমাইটা কমিয়ে দিচ্ছেন, বলে এত অনাচার সহ্য করতে পারবো না। সত্যযুগের বয়স 1,72,08,000, এখন পঞ্জিকা খুলে দেখবেন বয়স হয়েছে 17,28,000। ত্রেতাযুগের বয়স ছিল 1,29,06,000, সেটা এখন হয়েছে 12,96,000। দাপর যুগের বয়স ছিল 86,04,000, সেটা এখন হয়েছে 8,64,000। আর কলিযুগের বয়সটা ছিল 43,02,000, সেটা এখন হয়েছে 4,32,000। কতটা বয়স কমে গেল ভাবুন। বেশ, যুগের বয়সটা তো বোঝা গেল, তা যুগে আমাদের বয়স আসতে এবার দেখুন, আমাদের সত্যে বয়স ছিল কত? 1,00,000। ত্রেতায় বয়স কত হলো? 0,10,000। দাপরের বয়স কত হলো? আরেকটা 0,01,000। কলিকালের বয়স কত হলো বাবা? আরেকটা 0,01,000। উচ্চতা সত্যযুগে ছিল 28, ত্রেতাই হলো 14, দাপরে হলো 7, কলিতে হলো নিজে নিজের হাতে 3.5 হাত। এখন ভালো করে বলুন তো, মেপে একটা বাঁশ কাঠি বা বাঁশ কঞ্চি নিয়ে মেপে দেখবেন তো আপনার দেহটা কি আপনার হাতের 3.5 হাত নয়? কেন? পরিমাণটা কমছে। এটা কোথায় দাঁড়াবে বললেন? 100 বছর মানুষের পরমায়ু, কে কে সেঞ্চুরি করতে পারবেন একবার হাত তুলুন তো। সেঞ্চুরি করতে পারবেন কে কে? 100 বছর বাঁচবেন কে কে? আপনারা সবাই জানেন যে কলিকালে হাইব্রিড খাবার, হাইব্রিড শরীর। কলিকালে এই 40 পুরলে ফর্সা বল বুদ্ধি ফর্সা, যেই 40 পার হলো বাবা, 41 থেকে শুরু হলো গাঁটে ব্যথা, 42-এ হাঁটু ব্যথা, 43-এ গিয়ে বুক ধরপর, 44-এ গিয়ে গ্যাসের রোগ, 45-এ গিয়ে সুগার প্রেশার, 46 হতনা হতে পিজি নীলরতনে লাইন দিলেন, 47-48 পর্যন্ত ডাক্তার সিলেকশন করতে করতে পেরিয়ে গেল, 49-এ সবার ধাক্কা খেয়ে খেয়ে লাস্টে গেলেন ভেলোর CMC, ওখান থেকে অ্যাপেলো, সেখানেও হলো না। 49-50-এ ব্যাংকের জমা কটা টাকা শেষ করে ঘরে এসে নিতাই গৌর হরি বল হলো না? তাহলে পরমাইটা আমাদের কমছে। কত কমছে? 40-এর কোটায় এখন ঘোরাঘুরি করছে, খুব জোর মেরে কেটে গুঁতো গুঁতি করে 45-50-60 হবে। তার মানে আপনি কি বলছেন তোতন বাবা? আমি বলছি মিলিয়ে নেবেন কলিকালের 3টে স্টেজ, কলি, ঘোর কলি, মহাকলি। কলির পরমায়ু 100, এখন চলছে ঘোর কলি, এখন পরমাইটা আরেকটা 0 বাদ হয়ে কিছুদিন পরে 10 বছর হয়ে যাবে। কত গল্প করবেন মা? 10 বছর থেকে পরমাইটা আরো কিছুদিন যেতে যেতে কলির শেষে 1 বছর হয়ে যাবে। কত গল্প করবে না? জন্ম নেবেন আর চোখ বুঝতে হবে, এলেন আর গেলেন শেষ। যার জন্যে পায়ে ধরে প্রার্থনা, একদম গল্প নয়। যে মাংসের শরীরগুলোকে নিয়ে আপনি কোলে নিয়ে নিয়ে ঘুরছেন, ও বেটারা কেউ আপনার আপন নয়। আপনি যাকে নিয়ে মারামারি করুন, পৃথিবীতে সবগুলোই আপনার খেলনার মতো। এরকম চিৎকার করলে, গল্প করলে ভগবান তো সবার দিকে লক্ষ্য দিতে পারবে না। তার জন্য আমাদের চিল্লামিল্লিগুলো বেশি দেখে ভগবান একটা করে স্যাম্পল ফাইল দিয়ে দিয়েছে, কাউকে সন্তান, কাউকে শ্বশুর, কাউকে শাশুড়ি, কাউকে সংসার, কাউকে বাড়ি, কাউকে টাকা, কাউকে গাড়ি। কিন্তু ওইগুলো নিয়ে মাতামাতি করবেন না। যে কটা দিন বাঁচবেন জীবনে, যা প্লাস মাইনাস হোক, এই জায়গাটাতে একটু মন দিয়ে শুনবেন, দেখবেন যা কিছু করেছেন কিছুটা অন্তত প্লাস মাইনাস হবে, তখন আপনার পরমাইটা অন্তত ওই 10 থেকে 1 বছর হবে না। এটা আপনার কাছে আমার প্রার্থনা। আমি সার্বভৌম বংশের সন্তান, আমার মুখ দিয়ে হরিকথার আসরে যে কথাগুলো বেরোয় এগুলো একটা মুখস্থ করা কথা নয়, গল্প করা কথা নয়। যার জন্যে সবাইকে আমার প্রার্থনা, 40 পুরোরে ফর্সা বল বুদ্ধি ভরসা, এটা মাথায় রাখবেন। কেন 40-এর পর থেকে টলমল করে কেন মানুষের পরমায়ু? একটাই কারণে করে, 40-টা ভগবানের দেওয়া পরমায়ু, আর বাকি 60 বছরটা আমাদের অতি লোভে তাঁতি ডুবে আছে না প্রভাত? তাই বাকি 60 বছরটা আমাদের লোভের বশবর্তী হয়ে চেয়ে নেওয়া পরমায়ু। যদি বলেন কেন, হেড অফিসে যখন মনুবংশকে বলছেন যে হে মনু, তোমার থেকে মানুষের সৃষ্টি হোক, অন্ধককে ডেকে বললেন হে অন্ধকমণি, তোমার থেকে কুকুরের জন্ম হোক,
কিন্নর বংশের মহারাজ দেবব্রতকে ডেকে বলছেন, হে কিন্নর, তুমি অসংখ্য কীট পতঙ্গ পোকামাকড়ের সৃষ্টি করে এই পৃথিবীকে ভরিয়ে দাও। সবার শেষে মানুষকে ডেকে বলছেন মনুবংশের ধারক যিনি, বললেন তুমি যে মানুষের জন্ম দেবে তা মানুষের পরমায়ুটা কিন্তু আমি বেঁধে দিচ্ছি, কি না কলিতে 100 পরমায়ু হবে, এই 40 পরমায়ু হবে। তখন সঙ্গে সঙ্গে কুকুরের ডিপার্টমেন্টের একজন, গাধার ডিপার্টমেন্টের একজন, আর তার সঙ্গে সঙ্গে কুকুর এলেন, গাধা এলেন, মানুষ এলেন, আর শেষে পেঁচা বা শকুন এলেন। এবারে জিজ্ঞাসা করছেন, মানুষ তোমার পরমায়ু 40, মন দিয়ে শুনবেন মায়েরা, কুকুর তোমার পরমায়ু, গাধা তোমার পরমায়ু, সব বলছি। গাধা বলছে আমার, বলে তোমার পরমায়ু হচ্ছে 40 ছিল, তোমার হলো 60। গাধার পরে কুকুরকে বলছে তোমার পরমায়ু 80, আর সবার শেষে যে পেঁচা বা শকুন ছিল তাকে বললে তোমার পরমায়ু 100। এবারে সবার শেষে প্রথমেই গাধা জিজ্ঞাসা করছেন, ঠাকুর মানুষ তো আপনার কাছে দুর্লভ, শুনেছি 84 লক্ষ জনই ঘোড়া মানুষ, তা মানুষের পরমায়ুটা কম আমারটা বেশি কেন? সঙ্গে সঙ্গে গাধাকে বলছেন, বলে কেন বলছো বলো তো, বলে না একটু জানতে চাইছি। আচ্ছা প্রভু, আমি যে 60 বছর বাঁচবো আমি কি করব? বলছে 60 বছর তুমি শুধু পিঠে বোঝা বয়ে বয়ে জীবনটা পার করে দেবে, মালিকের বোঝা দেবে পিঠে তোমায়, আর সেই কাপড় চোপড় মালপত্তরের বোঝা বয়ে বয়ে তোমাকে জীবনটা কাটাতে হবে। বলে প্রভু, পিঠে ঝাল উঠে যাবে তো, 60 বছর ওই অকষ্টটা করা যায়? বলে কি করতে হবে? বলে এক কাজ করুন, আমার কিছুটা পরমায়ু কমিয়ে দেন। ভগবান তো দয়ালু, গাধাকে বলছে ঠিক আছে তোমার 20 পরমায়ুটা কমিয়ে দিয়ে তোমাকেও মানুষের মতোই 40 করে দিলাম। মানুষ এত বুদ্ধিমান, তার ভেতরে হিংসার আগুন জ্বলছিল যে বেটা কুকুর গাধার পরমায়ু আমার থেকে বেশি আর আমার কম। যেই গাধা ওর 20টা কমিয়েছে, মানুষ হাত পেতে বলছে প্রভু ওই 20টা আমাকে দিয়ে দেন। বলে তুমি? বলে হ্যাঁ প্রভু, আমার বহুদিনের মাচার শখ, 40-এ কি হবে, জন্মতে জন্মতেই ব্রাশ করতে করতে ফুটবল খেলতে খেলতে কলেজে 2-4 দিন ইয়ার কি মারতে মারতে টেনে ধরে বিয়ে দিয়ে দেবে, সন্তান হয়ে গেল, জীবনটা কেরোসিন, কমে মরে যাব কে জানে। বলে গাধার 20টা আপনি আমায় দিয়ে দেন। বলল বাস মানুষ তোমার পরমায়ু হলো 60 বছর। কুকুর বলছে আমার কি কাজ? বলে পরের দরজায় মার খাওয়ার, এঠো কাটা খেয়ে বেড়া তোমার কাজ, যেখানে যাবে কেউ ঢিল ছুড়বে, কেউ জুতো ছুড়বে, এইভাবে তোমার জীবন যাবে, আর ভুক ভুক যতই করো তোমাকে কেউ ভয় করবে না, মার তোমাকে খেতেই হবে, আর খাবার বলতে স্পেশাল খাবার ওই রেস্টুরেন্ট হোটেলের নয়, এঠো কাটা খাবে। বলে প্রভু, এই জীবনটাতে আপনি আমাকে 80 করে দিলেন, আমারটা কিছু কমিয়ে দিলে হয় না? গাধার যখন কমালেন, বললেন বেশ আমার দৃষ্টিটা সবার প্রতি সমান, কুকুরের 20 কমিয়ে দাও চিত্রগুপ্ত। কুকুরের 20টা কমে গিয়ে যখনই কুকুরের পরমায় 60 হলো, মানুষ বলছে প্রভু বেটারা ভেবেছিল আমরা বিরাট কিছু পেয়ে গেছি, আপনি দয়া করে কুকুরের 20টা আমাকে দিন তো প্রভু। মানুষকে কুকুরের 20 পরমায়ুটা দিয়ে দিল। মা গো, মানুষের কত পরমায়ু হলো? 40, আর 20 গাধার 60, আর কুকুরের 20 কত? 80। সবার শেষে মিটমিট করে পেঁচা তাকাচ্ছে, আর শকুন বলছে আমাদের, বলে তোমরা দুজন ভাই ভাই, তোমাদের কোনো রকম কোনো দোষ নাই, তোমাদের পরমায়ুটা ওই জন্য কৃপা করে বেশি দিয়েছি। বলে আমাদের কি কাজ? বলে তোমাদের কাজ হচ্ছে শুধু চারিদিকে বেড়াই আর তাকাই, আর যেখানে দেখতে পাই সেখানে গিয়েই খাই। তার মানে পেঁচাকে বলছেন শুধু মিটমিট করে চাইবে, রাতের বেলাতে একটু একটু খাবার পাবে, সারা দিন তোমার কোনো ফাংশন নেই। আর শকুনকে বলছে তুমি চারিদিকে ঘুরে বেড়াবে, কিন্তু যেখানে ভাগার সেখানে নজর রাখবে, কখন আমার খাবার পড়েছে, ভাগারে খাবার পড়লে টুক করে খাবারটি খাবে, বাকি সময় আর কিছু নাই। বলে প্রভু, এত যন্ত্রণা নিয়ে সেঞ্চুরি করে বাঁচতে পারবো না, আমারটা খানিক কমিয়ে দেন। মানুষ তো অনুসপুষ করছে, বলে বেটা সেঞ্চুরি যেই করবো, আর সঙ্গে সঙ্গে এমন একটা ঝাঁপ দেবো না, আনন্দে ঝাঁপ দেবো, যখনই বলেছে আমার কমিয়ে দেন, ওরও 20টা কমিয়েছে, আর মানুষ হাত পেতে রেডি। বলে প্রভু আমার 80 ছিল, 20টা কৃপা করে দিয়ে দেন। যেই 20টা দিয়ে দিয়েছে, আর অমনি সঙ্গে সঙ্গে মানুষের হয়ে গেল সেঞ্চুরি, কুকুরের হয়ে গেল 60, গাধার হলো 40, আর শকুনের হলো 80।
এই থেকে মানুষ 100 পরমায়ু নিয়েছে, এই 100 পরমায়ুটাতে 40 বছর ভগবানের দেওয়া গ্রান্টেড, বাকি 60 বছর কিন্তু লোভাতুরা হয়ে, লোভের বশবর্তী হয়ে, ইন্দ্রিয় চরিতার্থ করার নেশায়, আত্মসুখী সুখী হবার বাসনায় মানুষ চেয়ে নিয়েছে। এবারে দেখুন, 40 পর্যন্ত মানুষের ভগবানের দেওয়া পরমাই তো, প্রত্যেকটি মানুষ 40 পর্যন্ত মোটামুটি ঠিক থাকে, 41-এ পা দিলেই সংসারের বোঝা পড়ে গেল, মানে গাধার বোঝা এসে গেল। সংসারের বোঝায় আসার পর বাকি 20-টা বছর রোজগার যতদিন করলেন সংসারের বোঝা টানলেন, ছেলের জামা, মেয়ের কাপড়, বইয়ের কাপড়, অমুকের অমুক, এই তুসুক, এই কর্তব্য, এই ফালনা, এই টাকা, এই হাট বাজার, এই অমুক, 60 বছর জীবনটা কেরোসিন হলো, মানে 20 বছর। 60-এ যেই পা দিয়ে 61-তে গেলেন, অমনি এবার কি হলেন, রিটায়ার হয়ে গেলেন। রিটায়ার যেই হলেন, সঙ্গে সঙ্গে এবার পেনশনের টাকাটুকু ভরসা ওটাও আপনার বকলন করে নিয়েছেন ছেলে। আপনার কাজ কি না, ওই 20-টা বছর কুকুরের মতো যদি এক ছেলে হয় তাও জ্বালা, দু ছেলে হলে আরো জ্বালা, চার ছেলে হলে বৃদ্ধাশ্রম মাস্ট, কেমন? এবারে যখনই এক ছেলে হলো তাও জ্বালা, দু ছেলে হলো, একবার এর ঘরে যাচ্ছেন, একবার ওর ঘরে যাচ্ছেন, এ দুটি খেতে দিচ্ছে তো ও দুটি দিচ্ছে না, ও কোনোদিন দিচ্ছে তো এ দিচ্ছে না, কার ঘরে যাবেন বুঝতে পারছেন না। এমনি করে কুকুরের মতো বাকি 20 বছর গেল, 60 আর 20-80 শেষ, যখনই তখনই ওই 80-র পর থেকে বাকি 20-টা বছর ঘরে ঝোলা বারান্দায় বসে থাকতে হবে, ওই 20-টা বছর পেঁচার মতো মিটমিট করে চাইতে হবে, কখন আমার বৌমা কৃপা করে দুটো পোড়া রুটি দেবে, নিতাই গৌর হরি হরি। 80-র থেকে যখন এই বাকি 20-টা বছর চলে গেল মা, তখন ওই পেঁচার মতো চেয়ে চেয়ে ভগবানের কৃপাতে যদি একবার রেড সিগন্যাল হলো তো ভালো, আর যদি না হলো তো জীবনটা জ্বলে গেল। যার জন্য কি বলছে, কোথায় রে সেই যতুবংশ, কোথায় রে সেই রাজা কংস, কোথায় রে সেই রাজা কংস, কোথায় রে সেই যতুবংশ, রইল না তার কোন অংশ, ধ্বংস হলো কালে কালে, ওগো রইল না তার কোন অংশ, ধ্বংস হলো কালে কালে, মন তুমি কি চিরজীবী, ওগো দিন কি তোমার এমনি যাবে, যেদিন দেহ পিঞ্জর করি শূন্য, প্রাণ বিহঙ্গ পলাইবে, ওগো মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার, সবাই একটু হলো ধনে যাও ধনে, হরে হরে বল হরে বল, ও হরে বল, দেহ পিঞ্জর করি শূন্য, ওগো প্রাণ বিহঙ্গ পলাইবে, ওগো মন তুমি কি চিরজীবী, মন তুমি কি চির। আর গল্প করবেন মায়েরা, কত বাস্তব দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ সেটা ধ্বংস হয়ে গেল, হলো কংস তাকে ভগবান ধ্বংস করার জন্য অক্ষুরের রথে চেপে চলে গেলেন, অক্ষুরের রথে চেপে যখন যাচ্ছেন মা তাকে নিষেধ করছে, ওরে আমার রামকানাইকে নিয়ে যাস না অক্ষুর, ওরে আমার রামকানাই আমার জীবনের সর্বস্ব, ওকে নিয়ে চলে গেলে আমি বাঁচবো কি করে। রামকানাই শিক্ষা দিচ্ছে অক্ষুরকে, বলে বুঝিয়ে বলো যে উনি যদি না যান তাহলে যত 16,000 মহিষী বন্দিনী অবস্থায় চোখের চলে খাচ্ছে তাদের উদ্ধার করবে কে, উনি যদি না যান তাহলে উগ্রসেনের যন্ত্রণা মুক্ত করবে কে, উনি যদি না যান তাহলে সুরসেনের সম্মান ফিরিয়ে দেবে কে, উনি যদি না যান তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে। ভগবান চললেন অক্ষুরের সঙ্গে রথে, ভগবান 125 বছর ছিলেন, মনে রাখবেন, হরি হরি বল, 125 বছরের মধ্যে ভগবান ছিলেন, 125 বছরের মধ্যে 11 বৎসর ছিলেন বৃন্দাবনে, হরি বল হরি বল হরি বল, 11 বৎসর ছিলেন দ্বারকায়, 11 বৎসর বৃন্দাবনে, 11 বৎসর মথুরায়, 22 বৎসর আর 103 বৎসর ছিলেন দ্বারকায়।
ভগবান মোট 125 বছর ছিলেন। বৃন্দাবন থেকে মথুরায় গেলেন, যখন মথুরায় গিয়ে 16,000 বন্দিনীকে মুক্তি করে তাকে বিবাহ করলেন, উগ্রসেনকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে সম্মান দিলেন, দুরাচারী কংসকে নিধন করলেন। ভগবানের প্রত্যেকটা লীলার মধ্যে প্রতিটি মানুষের জীবনের সঙ্গে মিল আছে। আস্তে, প্রত্যেকটা অন্তরের কংসকে ভগবান দমন করেন, প্রত্যেকটা অন্তরের কালিয়নাককে ভগবান দমন করেন, প্রত্যেকটা মানুষের দেহরূপ হৃদয় তরণীকে ভগবান বিহার করে তারপর নৌকা বিলাস করেন। ভগবানের যত যত লীলা, প্রত্যেকটা লীলা মানুষের শরীরের মধ্যে আজও চলছে, কোনো ভক্ত আস্বাদন করতে পারে, কোনো ভক্ত পারে না। পুরাণের যত যত চরিত্র আছে, প্রত্যেকটা চরিত্র বাবা আপনার শরীরে বিদ্যমান। আপনার শরীরে যমুনা, আপনার শরীরে সুরধ্বনি, আপনার শরীরে কেদার বদ্রীনাথ, আপনার শরীরে কৈলাস, আপনার শরীরে বৈকুণ্ঠ, আপনার শরীরে 14 ভুবন, আপনার শরীরে সীতাম সুদাম দাম্ব সুদাম, আপনার শরীরে নিত্যানন্দ সহ, আপনার শরীরে অভিনাম সহ, আপনার শরীরে মানে কি বলবো শ্রীধর সহ, আপনার শরীরের মধ্যে কালীয় নাগ নৌকা বিলাস করার মতো নৌকা সহ, আপনার শরীরের হল্লিশা নৃত্যের ব্রজ গোপী সহ, আপনার শরীরের দ্বাদশ গোপাল সহ, অষ্ট ব্রজাঙ্গনা সহ, আপনার শরীরে প্রত্যেকটা চরিত্র বিদ্যমান, আর প্রত্যেককে নিয়ে ভগবান লীলা আজও করে চলেছেন। যার জন্যে গানটা আপনারা শুনেন, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। একটু আগে আমাকে এক বাবা ধরেছিলেন মঞ্চে আসার সময়, মনে ধরেছিলেন মানে জানতে চাইলেন যে ভগবান, হ্যাঁ হরি বল, এই বাবা বলছিলেন যে ভগবান যে এই অংশ রূপে রূপে বিরাজ করছেন, কখনো বৃন্দাবনে, কখনো মথুরায়, কখনো দ্বারকায়, ভগবানের এত লীলা করার প্রয়োজন ছিল? ভগবান এত লীলা যে করলেন, এই লীলাগুলোর মধ্যে ভগবান কোথায় কীভাবে বিরাজ করেছেন? আমি এই জন্যই প্রসঙ্গটা আনলাম, ভগবান 125 বছর ছিলেন, তার মধ্যে 11 বৎসর বৃন্দাবনে ছিলেন, তখন ভগবান ছিলেন অধপূর্ণ। তারপর 11 বৎসর মথুরায় ছিলেন, সেটাও ছিল তার অধপূর্ণ। এখানে ছিল তার মাধুর্যময় বৃন্দাবন, তিনি মাধুর্য রসের আস্বাদন হেতু ছিলেন। সেখান থেকে তিনি ব্রজগোপীকে কাঁদিয়ে অক্রূর রথ হিসেবে মথুরায় গেলেন, সেখানেও তার মাধুর্য ঐশ্বর্য মিশ্রিত ভাব ছিল। আর ওখান থেকে যখন দ্বারকায় গেলেন, পূর্ণ ঐশ্বর্য ভাবকে গ্রহণ করলেন। কেন করলেন না? ঐশ্বর্য মাধুর্য যদি নহে সমতুল, তবুও ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। যার জন্যে ভগবান এখানে অধপূর্ণ, মথুরায় অধপূর্ণ, এবং দ্বারকায় গিয়ে পূর্ণ ঐশ্বর্যের প্রকাশ। কিন্তু ভগবান পূর্ণাতিপূর্ণ, সূক্ষ্মাতি সূক্ষ্ম, স্থূলাতি স্থূল, ভগবান সব জায়গায় সর্বত্রই পূর্ণ। ভগবানকে কেউ আস্বাদন করতে পারে, কেউ পারে না। ভগবানকে দেখেছেন কারা কারা মায়েরা? ভগবান ধরা যায় না, কাটা যায় না, মারা যায় না, ছেড়া যায় না, ভগবানকে ভাগ করা যায় না, ভগবানকে চোখে দর্শন হয় না। হয় কিভাবে? হয় ভগবানকে দর্শন করতে হয় অন্তর্দৃষ্টি দ্বারা এবং আত্ম উপলব্ধি দ্বারা। নিজের উপলব্ধি ছাড়া ঈশ্বর আস্বাদন হয় না। ঈশ্বর আপনার মতন যখন তখন হাত ধরে ঘুরে বেড়াবে না, ঈশ্বরকে যখন তখন আয় একবার ঈশ্বরকে দেখাসি চলতো, গাড়ি বুক করে ঈশ্বরকে দেখতে গেলেন, ঈশ্বর আপনাকে দেখা দেবে না। ঈশ্বরকে দর্শন করতে গেলে ভক্তি চাই, একাগ্রতা চাই। কলিকালের মানুষের মন বড় চঞ্চল, কলিকালের মানুষের মন চঞ্চল বলেই কিন্তু আজকে ঈশ্বরের প্রতি মানুষের শান্ত ভাবটা অনেক কমে যেতে বসেছে। কারণ শান্ত রস যদি কারো ভিতর না থাকে, সে দাস্য রসের রসিক হবে না। দাস্য রস যদি পূর্ণতা প্রকাশ না হয়, সে সক্ষ রসে যাবে না। সক্ষ রস যদি পূর্ণ না জাগে, সে বাৎসল্য রস তার মধ্যে আস্বাদন হবে না। বাৎসল্য রসের রসিক হয়ে ভগবানকে ভালোবাসতে না পারলে মধুর রসে জীবনেও যাওয়া যাবে না। তাহলে শান্ত দর্শ সূক্ষ্ম বাৎসল্য মধুর এই রস অতিক্রম না করলে ভক্তও হওয়া যায় না। যার জন্যে মায়েদের আমার প্রার্থনা বারবার, কীর্তনের আসর নয়, ভাগবত কথার আসর, গীতা পাঠের আসর, কীর্তনের আসর, সাধুসঙ্গের আসর, সেখানে গিয়ে সম্মান প্রদর্শন করবেন। কারণ কলিকালের মানুষের পরমায়ু কমতে চলেছে। কলিকালের 3টে স্টেজের মধ্যে 2য় স্টেজ চলছে, আর কিছুদিনের মধ্যে যে ভয়াল ভয়ঙ্কর রূপ আসছে, আপনি চোখের সামনে দেখতে পাবেন, কিন্তু আপনার হাত পা বাঁধা থাকবে। এই এই বসুন,
আপনার হাত পা বাঁধা থাকবে, আপনি দেখেও কিছু করতে পারবেন না। যার জন্য আপনাদের কাছে প্রার্থনা, কোনো জিনিসকে তাচ্ছিল্যর সঙ্গে দেখবেন না, কোনো জিনিসকে অবজ্ঞা করবেন না, কোনো ধর্মকে ছোট করবেন না এবং কোনো গ্রন্থ নিয়ে সমালোচনা করবেন না। কীর্তন আসার আগে এক মা আমাকে প্রশ্ন মানে অন্তরের যন্ত্রণা প্রকাশ করে এলেন যে কোনো কোথাও ধর্ম নিয়ে মতানৈক্য, কোথাও শাস্ত্র নিয়ে মতানৈক্য, অমুক গ্রন্থ ভালো অমুক গ্রন্থ খারাপ, অমুক গ্রন্থ অমুক অমুক গ্রন্থ বাজে, এটা কিন্তু কোনো দিন দেখবেন না। এটা একটা সংকীর্ণতার চরম দোষ। মানুষের দশটা দোষ আছে, এই দশটা দোষের মধ্যে একটা মহৎ দোষ। কেমন? গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মার বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বিদুত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরী, ইত্যাদি জপেন নিত্যং নানো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেন নিত্যং তথন্তেই পরমাম পদম। এটি কি বললাম আপনারা ভালো করে জানেন, শুধু যার এটাতে কি বললাম, এই কথাটা বলার মানে হচ্ছে এটি গীতার ১২টি নাম। গীতা আমাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শ, গীতা হচ্ছে মা, ভাগবত হলো বাবা। গীতাকে আস্বাদন করতে না পারলে ভাগবতকে চিনতে পারবেন না। এই জন্যে কোনো দিন কোনো শাস্ত্র নিয়ে মতানৈক্য করবেন না, কারণ গীতা প্রথম আস্বাদন করেই আজ আমাদের হরিনামের প্রচার হয়েছে। জানেন, বাঁকুড়ার বিষ্ণুপুর ছিল তখন ঝাড়িখণ্ড, শ্রীনিবাস আচার্যের আমল ছিল তখন। তখনকার দিনে বিষ্ণুপুরের রাজা ছিলেন বীর হাম্বির, যাকে বলা হয় বীর হাম্বির। সেই রাজার আদর্শ ছিল দিনের বেলাতে প্রজাদের পাশে দাঁড়ানো আর রাত্রে বেলাতে প্রজাদেরকে নিয়ে ওদের অন্ন সংস্থান, ওদের দৈন্যতা দূর করার জন্যে আদেশ করত যে আমার রাস্তা দিয়ে যত ২ নম্বরী জিনিসপত্র, চোরাই কারবারি জিনিসপত্র পাচার হবে, তোমরা সেগুলো আর চোরির উপর চুরি, মানে চোরের উপর পাটপাড়ি, চুরির উপর চুরি করে সেগুলো আমার গুদাম ঘরে সঞ্চয় করবে। কারণ যারা চৌর্যবৃত্তি অবলম্বন করে তারা কখনোই সৎ মানুষ নয়। তাহলে তাদের চুরি করা সম্পদ যদি তুমি আমার কোষাগারে রাখো, আর আমি সেই সম্পদ যদি দিন দরিদ্র দুঃখী যাদের চোখের জলে যারা দিন কাটাচ্ছে তাদেরকে দিয়ে যদি বাঁচাতে পারি, এর থেকে বড় ধর্ম আর কিছু নেই। কারণ আমি রাজা হলো, আমার তো বিশাল কিছু নেই। তা প্রত্যেকটা দিন রাত্রেবেলাতে ডিউটি পড়তো চারজন করে, ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো, যত চুরি করা জিনিসপত্র নিয়ে যেত ওরা সবাই মিলে মারা ধরা করে ওই জিনিসগুলোকে আবার কাড়া কুড়ি করে কেড়ে নিয়ে রাজার গুদাম ঘরে রাতারাতি জমা করে দিয়ে সকালবেলায় যে যার নিজের কাজ করত। বুঝতেই পারে যেত না যে কি ঘটছে, অথচ রাজ্যের কোষাগার দিনের দিন পূর্ণ হতে লাগলো। কত অগণিত দিন দরিদ্র দুঃখী প্রজা, কত গরিব খেতে পায় না, তারা এইভাবে অন্ন সংস্থান পেত। এই ক্রিয়া চলতো এই ঝাড়িখণ্ডের বুকে, এবং এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন একটা গরুর গাড়িতে এক গরুর গাড়ি বোঝাই করা জিনিসপত্র আসছিল। আর সেই সময় গোটা দশেক প্রজা দাঁড়িয়ে আছে বলে, এর এই গরুর গাড়ি এক গরুর গাড়ি জিনিস আসছে মানে যদি এক গরুর গাড়ি টাকা মুদ্রা হয় তাহলে তো আর আর চিন্তা নেই। বলে আমরা কিছু ভাগাভাগি করে নেবো। বলে না, রাজার আদেশ প্রজার মানতে হবে। আচ্ছা ঠিক আছে, গরুর গাড়িটা আসা মাত্রে প্রথমে একটা লাঠি দিয়ে আর এই গাড়োয়ানের মাথার উপরে তুমদাম করে মারতে মারতে আর এই গাড়োয়ান উল্টে পড়ে গেছে, আর এরা গরুর গাড়িটা ঢাকা অবস্থায় টেনে নিয়ে গিয়ে আর রাজার গুদাম ঘরে গিয়ে দাঁড় করে দিয়ে মন্দির শুনি। রাজাকে সকালবেলায় খবর দিয়েছে, রাজা তো হন্তদন্ত হয়ে বীর আম্মির বলছে, কি পেয়েছো? বলে, হুজুর কি পেয়েছি জানি না, তবে এক গরুর গাড়ি জিনিসপত্র, এই কত জিনিসপত্র যে পেয়েছি আজ। রাজা বলল, যাক অনেক নিরন্ন প্রজার মুখে হাসি ফুটবে, চলো দেখি। গিয়েই এবারে সেই গরুর গাড়ির ঢাকাটা যেই খুলে দিয়েছে, রাজা ভাবছে তাহলে হীরা আছে না মানিক আছে না মুক্ত আছে না কি আছে না টাকা আছে দেখি। যেই বোঝাটা খুলেছে অমনি দেখছে এক গরুর গাড়ি বোঝাই করা মোটা মোটা বই চাপানো রয়েছে। মোটা মোটা বই দেখে রাজা বলছে, হায় 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 হায়, তোমরা শেষে বই চুরি করলে, এগুলো আর কাকে খেতে দেবো, যাও সামনে পুষ্করে নিয়ে আছে পুকুর, ওই জলে ফেলে দাও। সবাই বলা বলি করছে, এতগুলো বই জলে ফেলে দেবো? একজন জ্ঞানী হঠাৎ করে বইগুলো ঘাটতে 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 একটা বই হাতে পেয়েছে। রাজাকে বলছে, রাজামশাই এই অপরাধ করবেন নি, এই বই জলে ফেললে আপনার জীবনটাই জলে চলে যাবে। তার মানে বলছে, দেখুন পেয়েছি যখন বইটা আমাকে তো পাঠ করতে হবে, যারা যারা এই যারা যারা এটার মর্ম বোঝেন তারা একটু উলুধ্বনি করবেন,
এবং জয়ধ্বনি করবেন। যখনই এক প্রজা বইটা হাতে নিয়েছে, নিয়ে পড়ছে আর কাঁদছে, রাজা বলছে এটা কি পড়ছো? বলে এটা বইটা হাতে নিয়েছি মানে আমায় পড়তে হবে। কি পড়ছো? যেটা একটু আগে বললাম, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মার বলী ব্রহ্মবিদ্যা ত্রিসংহা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগিনী ভ্রান্তিরাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্তার্থমেন মঞ্জরি ইত্যাদি জপেন নিত্যং নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভেন নিত্যং তথান্তে পরমাম পদা। এটা কি গ্রন্থ বলে হুজুর? এই গ্রন্থটা যদি আস্বাদন করার আগে এইটুকু জায়গায় আস্বাদন করেন, আপনার জীবনের অনেক যন্ত্রণা মুক্তি হয়ে যাবে। বলে গ্রন্থের এমন ক্ষমতা, এটা হয় কখনো? তাহলে ঠিক আছে, আরো তো অনেক গ্রন্থ রয়েছে, তাহলে বড় বড় যারা তাত্ত্বিক ব্যক্তি পণ্ডিত তাদেরকে নিমন্ত্রণ জানাও, আমি একটা মঞ্চ করে দিচ্ছি, সেই মঞ্চের মধ্যে গ্রন্থ পড়ে আমার মতো পাষণ্ডের হৃদয়ে কৃষ্ণ রসের বীজ বুনুক, আমার অন্তর থেকে ভক্তি প্রেমের ঝর্ণা বহুক, আমার পাষণ্ডের দুটো চোখের জলে বন্যায় ভরে যাও, তবে আমি বুঝবো গ্রন্থের ক্ষমতা আছে। রাজা সিংহাসনে বসলেন আর বড় বড় পণ্ডিত সব এসেছেন, একে একে সবাই এই এক একটা গ্রন্থ পাঠ করছেন, গীতা পড়ছেন, কর্মযোগ, সাংখ্যযোগ, ভক্তিযোগ একে একে পাঠ করছেন, নানান গ্রন্থ। রাজার কারু পাঠ ভালো লাগছে না। রাজা বলছে দূর দূর এগুলো ফেলে দাও। সবার যখন পাঠ করা হয়ে গেল, নিমন্ত্রিত পণ্ডিতদের সসম্মানে বিদায় দেবার কালে ওই প্যান্ডেলের এক কোণাতে বাঁশের পাশে হেলা দিয়ে একজন বসে বসে কাঁদছে, কণ্ঠে যার তুলসীর মালা, কপালে যার হরি মন্দির তিলক, কাত্রে যার নামাবলি, পদনে যার কৃষ্ণ নাম, একটা ছেঁড়া ধুতি আর একটা ফতুয়ার কাঁধে একটা উত্তরীয় নিয়ে বসে বসে কাঁদছে। যখনই রাজা নির্দেশ দিল ওই গ্রন্থগুলো ছুঁড়ে ফেলে দাও, এমন সময় ওই বৈষ্ণব কেঁদে উঠে দাঁড়িয়ে দুহাত তুলে বলছে, আপনি এমন কাজ করবেন না, আমাকে একবার অনুমতি প্রদান করুন রাজা, আমি গ্রন্থের খানিক অংশ একটু পাঠ করে শোনাব। রাজা তখন ব্যঙ্গ করে বলছে, কত হাতি গেল তল মশা বলে কতজন, এত এত বড় বড় পণ্ডিত গ্রন্থ পাঠ করলো, কারু আস্বাদনে আমার ভক্তি জাগলো না, আর তুমি এক বৈষ্ণব ভিখারি তুমি বলছো আমি পাঠ করবো। সমস্ত বৈষ্ণবগণ বলছেন সাধু 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 সাধু। উনি যখন চাইছেন ওনাকে একবার পাঠ করার অনুমতি দিন, বলার সঙ্গে সঙ্গে রাজা তাচ্ছিল্য করে বলছে, বেশ বেশ শোনাও। ছুটে গিয়ে সেই বৈষ্ণব প্রথমে ভুলণ্ঠিত প্রণাম জানিয়ে বৈষ্ণবের সমুখে সেই মঞ্চের চারিপাশে গড়া গড়ে যাচ্ছে, দরদরি বিগলিত নেত্রে সেই মঞ্চখানা যেন ভেসে যাচ্ছে, ভক্তিতে গদ গদ হয়ে গায়ে কাটা দিচ্ছে মা, কথাটা সত্য, ভক্তিতে গদ গদ হয়ে সেই বৈষ্ণব সেই গীতা নামের গ্রন্থটি হাতে নিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে ভক্তি যোগ সাধন করছে, চোখের জল আর ধরে রাখতে না পেরে রাজা অবাক হয়ে তাকিয়ে অকৈতব কৃষ্ণ প্রেমের মহিমা সাধন করতে করতে ছুটে গিয়ে রাজা চাপা দুটি জড়িয়ে ধরেছে বৈষ্ণবের, বারবার জিজ্ঞাসা করছে, বৈষ্ণব সত্যি করে বলো কে তুমি? আমি তো তোমাকে নিমন্ত্রণ জানাইনি, অথচ তুমি এলে কোথা থেকে? কি তোমার পরিচয়, কি তোমার নাম, কি তোমার ধাম? কেন তোমার সাধনে আমার অন্তরে আমার ভক্তির আশে জাগরিত হলো, বলো বলো তুমি কে বৈষ্ণব? ও গো বৈষ্ণব গোসাই, তোমার একে বিন্দু চরণের নো দিও গো, ওগোই আমি বড় অপরাধী, এক বিন্দু চরণের নো দিও গো আমায়,
মায়ের একটা উলুক ধ্বনি, ও গো বৈষ্ণব গোসাই আমারে চরণ দিও, আমি এই ভিক্ষা চাই। বলে আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী, এক বিন্দু চরণ বেনু দিও গো আমার, ও গো বৈষ্ণব গোসাই আমার চরণ দিও, আমি এই ভিক্ষা চাই। ও গো বৈষ্ণব গোসাই আমার চরণ দিও, এই ভিক্ষা চাই। বৈষ্ণব বৈষ্ণব সত্যি করে বলো তুমি কে? তখন কাঁদতে কাঁদতে বলছেন, আজ থেকে গ্রন্থ ছুড়ে ফেলার আমি আর আদেশ দেবো না, আজ থেকে আপনি যা শাস্তি দেবেন আমি তাই মতো পেতে নেব। তখন সে বৈষ্ণব বলছে, আমি কি জানো ওই গরুর গাড়িতে বোঝাই করে এক গরুর গাড়ি বইটা আমি পাঠিয়েছিলাম। হে তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ গো, কলিকালের মানুষের চৈতন্য হোক, কৃষ্ণ ভক্তি প্রেম রসের বীজ অঙ্কুরিত হোক, কলিকালের মানুষের হৃদয় ক্ষেত্র বড় অনুর্বর, কলিকালের মানুষের হৃদয় রূপ ভূমিটা শুকিয়ে কাঠ হয়েছে, প্রেম রসের সিক্ত না হলে যে বীজ হতে অঙ্কুর হবে না। আপনি কে? আমার নাম অধম শ্রীনিবাস আচার্য। আপনি শ্রীনিবাস আচার্য? বললেন, হ্যাঁ আমি গ্রন্থগুলো পাঠিয়েছিলাম কিনা কলিজীবের দ্বারা দ্বারা গ্রন্থগুলো প্রচার হোক, মানুষ আস্বাদন করুক বৈষ্ণব পদাবলী কি, কৃষ্ণ ভক্তি কি, অকৈতব প্রেমের মহিমা কেমন মানুষ জানুক। বললেন, কি শাস্তি আমার? বলে, আজ থেকে তোমার শাস্তি, সারা বাংলা বিহার উড়িষ্যা চারিদিকে গ্রন্থগুলো তুমি কপি করে চারিদিকে প্রচার করার উদ্দেশ্যে পাঠিয়ে দাও, হিন্দুদের সনাতন ধর্মের এক একটা জায়গা কেন্দ্রবিন্দু তৈরি হয়ে উঠুক, আর এই বিষ্ণুপুরের মাটি হবে প্রাণ কেন্দ্র। তোমার শাস্তি এই, তুমি প্রথমেই শুরু করো, আজ থেকে প্রতিটি প্রজা যেন এই গ্রন্থের এক অধ্যায় করে পাঠ বা শ্রবণ না করে যেন নিদ্রায় না যায়। সেদিন থেকে মা ওই বিষ্ণুপুরের মাটিতে শ্রীনিবাস আচার্য বীজটি বপন করে দেওয়ার পর থেকে আজকে আমাদের এত হরিনামের বন্যা বইছে চারিদিকে। তাই মা, গীতা যদি কেউ আস্বাদন করতে না পারে সে জীবনও ভাগবতে যেতে পারে না, আগে গীতা পরে ভাগবত। গীতা হচ্ছে মানুষের ভক্তি পথের দিশারি, গীতা হচ্ছে মানুষের নব অঙ্কুরোদ্গম বীজের প্রধান ক্ষেত্র। গীতাকে যদি কেউ সরস করতে পারে, সেখানে যে বীজ বপন করুক না কেন, প্রেম ভক্তি সমন্বিত পূর্ণাঙ্গ বৃক্ষের সুফলে জীবন ভরে যাবে। যাই হোক, প্রসঙ্গটা এই, আগে গীতা তারপর ভাগবত, গীতাকে অতিক্রম করে ভাগবতে যাওয়া যায় না। ভাগবত যারা আচার আস্বাদন করে তাদেরকে পরম বৈরাগী হতে হয়, শুধু সংসার ধর্মে বৈরাগী নয় সর্ব দিক দিয়ে ত্যাগী হতে হবে, তবেই সে ভাগবতের অধিকারী হয়। আর ওই ত্যাগ সৃজন আর ওই অন্তরের ত্যাগটা গীতা থেকেই আসে। তাই গীতা যদি কেউ আস্বাদন না করে একেবারে ঘোড়া ডিগিয়ে ঘাস খেতে যায়, তাহলে তার জীবনে কিছুই হবে না। যার জন্যে যে গ্রন্থের কাছেই যান, সেই গ্রন্থের মধ্যেই মূল মর্ম অর্থ এটা, সেটা হলো মনসংযোগ আর তার থেকে বিশ্বাস আর ভক্তি। এই দুটো না হলে জীবনে কিছুই হয় না। আসুন ভক্তবৃন্দ, তাহলে এই চার যুগের মধ্যে সত্য ত্রেতা দ্বাপর কলিতে কলিকালে আমাদের জীবনে বেঁচে থাকার কি কারণ প্রসঙ্গে বলতে গিয়ে কৃষ্ণের গল্পটা বলছিলাম। সেই কৃষ্ণ কি করলো না, অক্রূরকে সঙ্গে নিয়ে মথুরায় গেল, মথুরায় গিয়ে সেখানে
উগ্রসেনকে প্রতিষ্ঠা দিল, কংসকে ধ্বংস করল, 16,000 বন্দিনীকে উদ্ধার করল। তারপর সেখান থেকে দ্বারকায় গিয়ে তাদেরকে বিবাহ করে রুক্মিণী সত্যভামাকে পাশে নিয়ে ঐশ্বর্যের মালিক হয়ে রাজ্য চালন করতে লাগলো। কিন্তু কৃষ্ণ যিনি জগতের ঈশ্বর, ভগবানের দুটি ভাগ, একটা বিলাস একটা সংস। বিলাস মানে চার যুগে চার রূপ, আর সংস মানে যে নিজের অংশ থেকে সৃষ্টি করে অবতার। এই সংস রূপের দুটি ভাগ, একটি প্রাভব একটি বৈভব। প্রাভব মানে প্রকৃষ্ট রূপে ভাবিত হওয়া, বৈভব মানে বিশেষভাবে ভাবিত হওয়া। কেমন? এই সমস্ত আলোচনার ক্ষেত্রটা আলাদা। আজকে আরও সবাই রয়েছে, এইগুলোর উপর গভীরে চলে গেলে এমনিতেই চঞ্চল হয়ে যাবে, তবু একটু একটু করে বলবো। আসুন সকলে মিলে, সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকে কি করলেন? না, সন্তান সাম্য, ভগবানের সন্তান সাম্য। সে ভগবানের ছেলে, অথচ এমন অন্যায় করলো যে শুধু কংস ধ্বংস নয়, ভগবানের যদুবংশটা তো বাতি দিতে কেউ রইল না। এক মিনিট বসো, প্রসঙ্গটা শেষ করে দিই। মায়েরা মন দিয়ে শুনুন, যদুবংশ ধ্বংস হলো এটা কথাটা এমনি নয়। আমি যে গানটা গাইলাম, কোথায় রেসে রাজা কংস, কোথায় রেসে যদুবংশ, রইল না তার কোনো অংশ, ধ্বংস হলো কালে কালে। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। তাহলে প্রসঙ্গটা যদুবংশের ধ্বংসের কথাটা আপনারা জানেন, তবু প্রসঙ্গে বলি। দেখুন কিভাবে ভগবানের লীলা মহিমার সৃষ্টি। সাম্য পেটে কাপড় বেঁধেছে, নারী সাজ সেজেছে, অষ্টবক্র মুনি পেরিয়ে যাচ্ছেন, থাকতে না পেরে সেই মুনির কাছে টেস্ট করতে যাচ্ছেন যে ইনি কেমন সাধু একবার দেখি, নিয়ে নিজে গর্ভবতীর মতো অভিনয় করে সামনে দাঁড়িয়ে বলছে, মুনিবর বলুন তো আমার গর্ভে কি সন্তান আছে? মুনি রেগে গিয়ে বলছেন, আছে। বলে, বলুন তো আমার কোন সন্তান, আমার কি ছেলে হবে, ছেলে না মেয়ে? তখন রেগে গিয়ে বলছেন, তুমি প্রাচণ্ড মূর্খ, আমায় পরীক্ষা করতে এসেছ, একজন মুনিকে পরীক্ষা করতে গা, তোমার কত ধৃষ্টতা অপরাধ তুমি জানো? যাও, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সন্তানই ধরবে গর্ভে, তবে সেটা কোনো রক্ত মাংসের সন্তান নয়, তুমি একটা মুসলি সন্তান গর্ভে ধারণ করবে। মুসলি মানে ঢেকির মুখের অংশ, দেখেছেন ঢেকিতে যে পাহাড় দেয় তখন ওই মুখটা ধপ ধপ করে পড়ে, আর ওই ধান চালগুলো ভেঙে ভেঙে যায়, ওই যে মুখের মতো অংশটা, সরু মতো, মুখে লোহা বাঁধা থাকে, ওই সরু মতো অংশটা আর সাম্যের গর্ভে এসে গেল। সাম্য চোখের চলে যখন কাপড় খুলে নিজের উদর স্পর্শ করছে, দেখছে একটা মুসলি আমার গর্ভে প্রবেশ করেছে। সাম্য পাগলের মতো কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, পিতা আমি তোমার সন্তান, অথচ আমার এমন কেন হলো? বললো কেন হলো জানো? একটু আগে আপনাদের প্রসঙ্গটা বলেছিলাম, পৃথিবীতে সব অপরাধ খণ্ডন হয়, কিন্তু বৈষ্ণব অপরাধ খণ্ডন হয় না। সাধুর প্রতি অনাচার, এটা ডেঞ্জার অপরাধ। ভগবান বললেন, সাধু অপরাধ তো ক্ষমা হয় না বাবা, তবে তোমার উদরে যে মুসলি সন্তান এসেছে, ওই মুসলিটাকে তোমাকে ক্ষয় করতে গেলে সমুদ্র গর্ভে যেতে হবে। সেখানে গিয়ে একটা ধারালো পাষাণের উপরে, মানে পাথরের উপরে, তোমাকে নিজের বক্ষ থেকে উদর পর্যন্ত ঘষে ঘষে সেই মুসলিটা ক্ষয় করতে হবে, এছাড়া তোমার মুক্তির কোনো উপায় নেই। এই যে মায়েরা, মুসলিটা ঘষতে লাগলো, আর জলের মধ্যে পাথরে যখন ঘষছে, তখন ওই জলের মধ্যে মুসলির ঘর্ষিত হওয়ার ফলে ফেনা তৈরি হচ্ছে, আর এই ফেনাগুলো তৈরি হতে হতে কিছুক্ষণের মধ্যে সাদা ফেনা থেকে স্বর বৃক্ষের জন্ম হলো। যে স্বর গাছের কাঠি দিয়ে আমরা কলম করে সরস্বতী পূজাতে লাগাই, সেই স্বর কাঠির জন্ম হয়ে স্বর বৃক্ষের মন হয়ে গেল। গোটা মুসলিটা ঘষে ঘষে শেষে টুকরো ফলার মতো রয়ে গেল পেটের ভেতর, ওই ফলাটা টেনে উপড়ে আর এই গভীর জলের মধ্যে সাম্য ছুঁড়ে ফেলে দিল। ভগবানের এমন পরিহাস, একটা বৃহৎ মৎস্য মানে মাছ মিন ধাওয়া করে এসে আর ওই ফলাটা পড়ার মাত্রই সেটাকে আহার রূপে গ্রহণ করল।
ওই ফলাটা গেল পেটে। তারপর কিছুদিনের পর আবার ভগবানের পরিহাসে এক জেলে বা ধীবর জাল ফেলে মাছ ধরতে গিয়ে ওই মাছটিকে জালে ধরল। আবার ওই মাছটাকে জালে ধরার পর সেই জালের মধ্যে মাছটা যখন আটকে গেল, সেই মাছ ঘরে নিয়ে গিয়ে বিক্রয় করতে গেল। হাটে বিক্রয় করতে যাওয়ার সময় মাছটা কাটতে গিয়ে মাছের ভেতর থেকে একটা ধারালো ফলা বেরিয়ে এলো। যারা মাছ নিতে গেল তারা কেউ আর মাছ নিল না, বলে তুমি দু নম্বরই করছো, মাছের ভিতর এটা কোথা থেকে এলো? কেউ যখন মাছ নিল না তখন মাছওয়ালা কাঁদতে কাঁদতে এবার ওই কাটা মাছ নিয়ে ঘরে ফিরছে। এমন সময় একজন খরিদ্দার গিয়ে বলছেন, আজ তোমার মাছ বিক্রয় হয়নি আমি জানি, কিন্তু কি কারণে হয়নি? বলে এই এই কারণ। বলে ঠিক আছে, তাতে কি হয়েছে? ফলাটা বাদ দিয়েও তো মাছটা গ্রহণ করা যেত। তা ঠিক আছে, ফলা শুদ্ধ, পুরো মাছটা আপনি আমাকে দিয়ে দেন। আপনি কে? আমি হলাম জরাবেদ। জোড়াবেদ সেই ফলা দিয়ে বান করলো। কি মহিমা ভগবানের! সেই ফলা দিয়ে জোড়াবেদ বান তৈরি করলো। এদিকে ভগবান চিন্তা করলো কি, যে আমাকে প্রভাসের তীরে যজ্ঞ করতে হবে। ভগবান যজ্ঞানুষ্ঠান করার জন্য সবাইকে নিমন্ত্রণ জানালো, হরি হরি ও। সবাইকে নিমন্ত্রণ জানানোর পরে ঘরের আত্মীয় স্বজন মনের আনন্দে প্রভাসের তীরে আসতে গিয়ে সুরা পান করলো। সুরা পান করে এমন মত্ত হয়ে গেল, আনন্দে হঠাৎ করে ক্রধান হলে জর্জরিত হয়ে সর্বৃক্ষগুলো টেনে টেনে উপড়ে একজন অপরজনকে প্রহার করতে লাগলো। যত প্রহার করতে থাকে পিঠ ফেটে রক্তধার বইতে বইতে ওই সর্বৃক্ষের আঘাত জারি লাগলো, সেই মৃত্যু বরণ করলো। যখন মারা গেল একে একে সব শেষ, ভগবান গালে হাত দিয়ে একটা গাছের ডালে পা ঝুলিয়ে বসে ভাবলো, তাহলে কি গান্ধারী মায়ের অভিশাপ সত্যি সত্যি লেগে গেল? তাহলে কি গান্ধারী মায়ের অভিশাপ লেগে গেল? হায় হায়, কেউ রইল না বংশে আর বাতি দিতে। ভগবান গালে হাত দিয়ে ভাবছেন, এমন সময় সেই ফলা হাতে নিয়ে যে জরাবেদ এসেছিলেন, তিনি সেদিন এসেছেন শিকার করতে। চারিদিকে শিকার করতে করতে কোথাও কিছু না পেয়ে একটা বৃক্ষের ডালে দেখতে পেলে একটা সুন্দর মাছরাঙার ঠোঁট। আসলে সেটা মাছরাঙা নয় মা, সেটা কে বলুন তো? ভগবান কৃষ্ণের পায়ের অগ্রভাগ। ভগবান তো দেখতে অতীব সুন্দর ছিলেন। ভগবানের আষাঢ় মাসের ঘনকাল অম্বুবাচীর মেঘের মতো গায়ের রং, নীলপদ্মের পাপড়ির মতো নয়ন, আর কুঞ্চিত কেশকন্ধ পর্যন্ত। আর ভগবানের পায়ের তলাতে যে চিহ্ন থাকতো সেটা রক্তাভ বর্ণের, পদ্মের উপর পদ্মের পাপড়ির বর্ণ যেমন, তার অগ্রভাগের যে রক্তাভ বর্ণ সেই বর্ণ ছিল পায়ের পাতা। তাই পাটা ভগবান যখন ঝুলিয়ে বসে আছে তখন পায়ের অগ্রভাগটা দেখে মনে হচ্ছে যেন মাছরাঙার মুখটা নড়াচ্ছে। সঙ্গে সঙ্গে জনাবে দূর থেকে ভালো শিকার হয়েছে ভেবে সেই সাম্যের অবশিষ্ট অংশ ফলাটিকে বান করে নিয়ে অদূর হতে কৃষ্ণকে বিদ্ধ করলে। চন্দ্রনায় ঝটপট করতে করতে কৃষ্ণ গিয়ে ভূতলে লুটিয়ে বলল, ছুটে এলেন জরাবেদ, প্রভু সারাদিন অপরাধ হলো না, সন্ধ্যাবেলায় এমন হয়ে গেল, প্রভু আমি আপনাকে মেরে ফেলেছি, শাস্তি আমাকে কে দেবে? ভগবানের কি বিচার দেখুন। ভগবান বলছেন, কাঁদালে কাঁদিতে হয়, সে কথা তো বসে বাজা কভু মিথ্যা নয়। আমার মায়েদের এই জায়গায় বলছি, একটা গল্প যদি করেন, একটা অন্যায় যদি করেন, একটা সাধুর উপর যদি কোনো অনাচার হয়, আপনার ক্ষমা নেই। আপনি যা করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যার জন্য বলছে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে হয়, সে কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে
যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়। এ কথা তো জাতি সার কয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাতে হয়, সে কথা তো বহু আমি কিছু চাই না, পিতৃ হত্যার প্রতিশোধ চাই। আমি তো ভগবান, আমার কাছে তো ভক্তই আগে। আমি তোমাকে আশীর্বাদ করে বলেছিলাম তুমি পিতৃহত্যার প্রতিশোধ পাবে, মানে তুমিই আমাকে মারবে, কারণ আমি অন্যায় করেছি, তোমার পিতাকে বিনা কারণে মেরেছি, যন্ত্রণা তোমাকে কুরে কুরে খাচ্ছে। তবে এই জন্মে নয়, পরজন্মেই যখন তুমি হবে জরাবেদ, আমি হব কৃষ্ণ, তখন তুমি আমাকে পিতৃহত্যার প্রতিশোধ নেবে। আজ তোমার ভুল নয় অঙ্গদ, তুমি মনে করে দেখো তুমি হয়েছো জরাবেদ, কিন্তু তুমি তো কেঁদে কেঁদে চেয়েছিলে পিতৃহত্যার প্রতিশোধ। আজ আমার যে রক্তক্ষরণ দেখছো, আমি যে যন্ত্রণায় ছটফট করছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমার দেহাবসান হবে, তোমার কাছে আমার একটি প্রার্থনা, তুমি হস্তিনাপুরে যাও। হস্তিনাপুরে গিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন সহ ধর্মপুত্র যারা রয়েছে তারা সবাই আমাকে বড্ড ভালোবাসে, আমার এই নশ্বর দেহটাকে যেন তারা এসে একবার দেখতে পায়। আর কিছু চাই বলতে বলতে ভগবান দেহাবসান হয়ে গেল। খবর দিলেন হস্তিনাপুরে, তৃতীয় পাণ্ডব অর্জুন এলেন। ভাবতে পারেন, কৃষ্ণ মৃত্যুবরণ করছে, এর থেকে সত্য কিছু আছে মা? ভগবান নিজে শিক্ষা দিয়ে গেলেন কি, আপনি আচরি ধর্ম জগতে শেখায়, জীব নিজে না শিখিলে তারে শেখানো না যায়। নিজে মৃত্যুবরণ করলেন, কর্মের ফল আমাকে তো ভোগ করতেই হবে। তৃতীয় পাণ্ডব এসে ভগবানের দেহটা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কি করলেন, সমুদ্রের ধারে চিতা সাজালেন, চিতা সাজিয়ে মুখাগ্নি করলেন, করে যখন এবার আগুন জ্বলছে, এমন সময় ভ্রুযুগল, চোখের পাতা, হাতের আঙুল, পায়ের আঙুল পুড়তে পুড়তে দমকা ঝড় এসে গেল। হরি হরি বল, হরি বল। সেই দমকা ঝড়ের মধ্যে প্রচন্ড বৃষ্টিপাত, সেই বৃষ্টির মধ্যে সমস্ত চিতার আগুন নিভে গেল। প্রবল ঝড়ে, ঝড়ের মধ্য দিয়ে আস্তে আস্তে সমুদ্রের জল ফুলতে লাগলো। জল ফুলতে 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 সেই জলের ঢেউ এসে ভগবানের দেহটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। 9500 বছর পার হয়ে গেল, কলির প্রথম সন্ধ্যায় ভগবানের নূতন প্রকাশ হল। এটাই ভগবানের দেহাবসান, এটাই চিরসত্য, এটাই হলো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এটাই হচ্ছে কোথায় দেশে রাজা কংস, কোথায় দেশে যদু বংশ, রইল না তার কোনো অংশ, ধ্বংস হলো কালে কালে। মন তুমি কি চিরজীবী, দিন কি তোমার এমনি যাবে। আসুন ভক্তবৃন্দ, তাহলে সকলে মিলে এই বিশ্বাস, এই ভক্তি, এই সত্যটাকে মাথায় নিয়ে একটু হরিনাম গাইতে গাইতে আমরা আমাদের পালাই প্রবেশ করি। সবাই মিলে একবার দু হাত তুলে প্যার সে বলবেন, সবাই মিলে বলবেন তো, সবাই মিলে গাইবেন, সবাই বেশ গান। ভজনিতাই গৌরে রাধে জপ। বাবা আমি গাইবার আগেই হাত তালি দিচ্ছে, মানে অনেকক্ষণ চুপ করেছিলেন, বলুন যে তোতন বাবা শুধু বলেই যাচ্ছে, কিছু গাইছে না, সব রকমই তো চাই, গাইব সব রকম গাইব, আমার গান যারা শুনেছেন জানেন, সব কিছু মিলিয়ে আমি গান করি, কেমন? বেশ ঠিক আছে, আপনাদের সবার জন্যে তালে তালে তালি দেবেন,
কীর্তনের শেষ পর্যন্ত প্রাণ খুলে নেচে যাবেন, এমন ভাবে নাচবেন, না নড়িবে গণ্যমণ্য নুপুরের করা, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, যেমন বলে তেমনি আমি বলবো, না উঠিবে দুটি পা, না অন্যদিকে করিবে ছোটাছুটি, দিবারাত্র একাসনে বসে মনকে নাচিয়ে ভক্তি প্রেমের রসে কর লুটুপুটি। ভজনী তাই গৌর রাধেশা, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধেশা, জপ হরে কৃষ্ণ হরে রাম। সবাই রেডি, এক দুই তিন চার, তাই গৌর হরি নিতাই নি তাই গৌর হরি, 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 গৌরাঙ্গকে পেলেন হাত তুলুন, গৌরাঙ্গকে কারা কারা পেলেন, পেয়ে গেছেন, বাহ, আপনাদের চরণে আমার প্রণাম কোটি কোটি, সত্যি সত্যি গৌরাঙ্গকে পেয়ে গেলেন। তা গৌরাঙ্গকে পেলেন কি করে? নিতাই নিতাই গৌর হরি বলছি, ভজন নিতাই গৌর রাধেশ্যাম। তো বলছেন যারা পেয়ে গেলেন তাদের ভগবত কৃপা হোক, যারা পাননি তাদের জন্য বলছি। কেন পাননি, কেন পাননি বলুন তো? গানের মধ্যে উত্তর, কেন পাননি? তোমরা ভজন নিতাই, তোমরা জপ নিতাই, তোমরা লহ নিতাই, তোমরা কহ নিতাই, তোমরা ভজন নিতাই, তোমরা জপ নিতাই, তোমরা লহ নিতাই, তোমরা কহ নিতাই, তোমরা ভজন নিতাই, তোমরা জপ নিতাই, ভজলে নিতাই গৌর পেতে, তোমরা ভজলে নিতাই গৌর পেতে, ভজলে নিতাই গৌর পেতে, ভজলে নিতাই গৌর পেতে, ভজলে নিতাই গৌর পেতে, আগে নিতাই পরে গৌর, আগে নিতাই পরে গৌর, গৌর নামে হও বিভোর, নামে হও বিভোর, ভক্তি ভরে তোমরা, ভক্তি ভরে তোমরা এক ধ্যানে সবাই এক মনে, বলো ভজন নিতাই তোমরা, ভক্তি ভরে তোমরা এক ধ্যানে, বলো এক মনে কহো ভজন নিতাই, তোমরা নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বাজে যাবে, 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 বাজে কি এ জীবন ধন্য হবে, তাই আগে ভ
ভজনিতায় করে গমেনিতায় তোমরা কহনিতায় তোমরা লহনিতায় তোমরা ভজনিতায় তোমরা জগনিতায় তোমরা লহনিতায় তোমরা লহনিতায় তোমরা ভজনিতায় তোমরা লহনিতায় তোমরা তোমরা ভজন নিতাই তাই পাওনি, তোমরা যদি ভজতে নিতাই তাহলে তোমরা পেতে গৌর, নিতাই ভজ পাবে গৌর, ভজলে নিতাই গৌর পাবে, পেলে গৌর ব্রজে যাবে। আগে প্রথম ভজন নিতাই, নিতাই ভজন মানে কি? নিতাইয়ের করুণা পাও। নিতাইয়ের করুণা কি মা? ওই এতক্ষণ যেটা করলেন ওটা নিতাই চাইছিল বলে হলো। নিতাই যদি না চায় আপনার কিছু করার ক্ষমতা নেই। নিত্যানন্দ কে? আপনার ডান হাত নিত্যানন্দ আর বাম হাত হলো, বাম হাত হলো গৌরাঙ্গ। তার মানে হাত নিত্যানন্দ গৌরাঙ্গ কথাটা নয়, প্রসঙ্গ হচ্ছে ভগবানের দুটি শক্তি, একটা ডান হাতের শক্তি একটা বাম হাতের শক্তি। ডান হাতের শক্তিটার নাম হচ্ছে নিত্যানন্দ আর বাম হাতের শক্তিটার নাম হচ্ছে যোগ মায়া। মানুষ পঞ্চাশ গুণের অধিকারী, তারা মায়ার বশ। দেবদেবতা পঞ্চান্ন গুণের অধিকারী, তারা মহামায়ার বশ। আস্তে, ভগবান কৃষ্ণ চৌষট্টি গুণের অধিকারী, তিনি যোগ মায়ার বশ। কেমন? আসুন সকলে মিলে এবার ভগবানের এই শক্তির কথা বলতে গিয়ে একটু পাল্টা এগিয়ে যাই, তারপর শক্তির জায়গায় আসবো। কেমন? ভগবানের ডান হাতে নিত্যানন্দ শক্তি। আবার বলছি, প্রথমে কোন শক্তি প্রয়োজন হয়? নিতাই না গৌর? কাকে ডাকেন? নিতাই। আগে রাধা না কৃষ্ণ? হ্যাঁ, আগে রাধা আর কৃষ্ণ পরে। আগে শাখা না সিধু? আগে সিথি না সিধু? আচ্ছা, আগে খাবার না থালা? আচ্ছা, আগে চা না কাপ? এইদিকে মায়েরা, আগে জল না গ্লাস? আগে চেয়ার না মানুষ? আগে আপনি না আপনার আসন? কোনটা বলুন? আগে আপনি না আপনার আসনটা? বাহ, আপনাদের চরণে প্রণাম। এই তত্ত্ব জানলেই কীর্তন শোনা সার্থক। কেমন? আগে সিঁদুর পরে সিথি, এটা যদি কেউ চিন্তা করে সে জীবনও সিঁদুর দেখাতে পারবে না। আগে আমি পরে আসন চিন্তা করলে জীবনও আমাকে মানুষ দেখতে পাবে না। আগে চেয়ার পরে আমি, আগে রাধা পরে কৃষ্ণ। তাহলে ভগবান হলেন বস্তু আর রাধা হলেন তার পাত্র। আগে যেমন বললাম জল না গ্লাস, আগে গ্লাস পরে জল, ঠিক তেমনি আগে রাধা পরে কৃষ্ণ। ওই রাধা শক্তি হচ্ছে নিত্যানন্দ শক্তি। কেন? রাধা স্বরূপ পাত্র, এটা মাধুর্যমণ্ডিত বৃন্দাবন লীলায়। আর নবদ্বীপ লীলাতে ভজ নিতাই গৌর বলছি না, এটা কেন বলছি বলুন তো মা? আগে নিত্যানন্দের শক্তি চাই। নিত্যানন্দ মানে কি? ক্রিয়াশক্তি। ক্রিয়াশক্তি মানে আগে কিছু করো তবে কিছু পাবে, না কিছু করলে জহন্নামে যাবে। আগে কিছু করো পরে কিছু পাবে। যেমন ধরুন নিত্যানন্দ, এই কমলা ছেড়ে, নিত্যানন্দ যেমন কৃপা করলো বলে আপনি হাত তুলে হরি বললেন, বাড়াও এটা। নিত্যানন্দ আজকে আপনাকে কৃপা করলেন তবেই তো হাত তুলে হরি বললেন। তার নিত্যানন্দ চাইলে তবে কিছু হবে। আর ওই নিত্যানন্দের চাওয়াটার জন্য সব সময় তাকে বলতে হবে, হে নিতাই চাঁদ, তুমি এমন কিছু করার মতো করো যেটা করলে আমার এই জন্মটা ধন্য হয়ে যাবে। আমাদের জীবনে আগে নিত্যানন্দ শক্তি কেন হয় জানেন? কিছু করা। হে গৌর, হে কৃষ্ণ, হে মাধব, তুমি কৃপা করো, এটাই নিত্যানন্দ।
আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ তিনি শুনতে পাবেন না। আর এই বলার মতো বলাটা যদি আপনার ঠিক কর্ম হয় তবেই মাধব পূজা করবে। একটা শিশু যখন জন্ম নেয়, আপনি যখন জন্মেছেন মায়ের গর্ভ থেকে, কে কে মায়ের গর্ভ থেকে জন্মেছেন একবার হাত তুলুন তো, মায়ের গর্ভ থেকে। তাহলে মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিয়েছেন, জন্ম নেবার পরে এখনকার দিনে ম্যাক্সিমাম সিজার কেস হচ্ছে, সিজার সে হোক দুঃখ নেই তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জন্ম তো হচ্ছে, একটু জন্মের ডিজাইনটা পাল্টে গেছে, সে পাল্টাবে কলিকালে সব পাল্টাচ্ছে। তো যাই হোক, যখন জন্ম হয় একটা শিশুর, জন্ম হওয়ার পরেই দেখবেন আগে ছিল ধাইমা এখন ডাক্তারবাবু ধাইমা। তো জন্ম নেবার পরে এবার এই ধাত্রীমার জায়গায় ডাক্তারবাবু সন্তানটাকে দেখছে, মায়ের পেটটা কেটে যখন বের করছে সন্তানটা কিছুই করছে না। ও যদি সারা জীবন কিছু না করে সন্তানটার মূল্য থাকবে মা? কি প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দেখুন, সন্তানটা যদি এমনি করে থাকে কিছু হবে? এই যে মায়েরা হরিবল, সন্তানটা মায়ের গর্ভ থেকে জন্ম নিলেনি এমনি করে আছে, কিছু হবে? কি হবে? সন্তানটাকে নিয়ে গিয়ে মাটির তলায় বা বালু খনন করে তাকে সমাধি দিয়ে দেবে, মৃত বলবে। তাহলে সন্তানটাকে বাঁচতে গেলে, অমৃতের সন্তান হয়ে পরিচয় নিয়ে এসেছে তাকে তো বাঁচতে হবে, তাহলে বাঁচতে গেলে কিছু করতে হবে। কি করতে হবে? না, সন্তানটাকে ডাকতে হবে। তা কিছুতে দেখছে সন্তান নাকটা চেপে দিচ্ছে, মুখের ভেতরে পাম্প করছে, হাওয়া দিচ্ছে, কিছুতে আর সন্তান নড়েও না চড়েও না। অনেকক্ষণ পর ডাক্তার কি করে বলুন তো, সন্তানটাকে তুলে পা দুটো উপর দিকে করে ধরে আর পিঠটা জোরে জোরে থাপড়, যেটা আপনি মা হয়ে কোনোদিন পারবেন না, এমন তুলে থাপ্পড় মারবে না, আপনি দেখলেই কষ্ট হবে আপনার। কিছুতেই সন্তানটা তারপরও কিছু করছে না, তার মানে নিতাইয়ের করুণা হয়নি। এবারে একজন নার্স এসে কি করলেন না, যখন ডাক্তারবাবু টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার তাহলে ছেলেটা কথা বলছে না কেন, যাও 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 ভালো করে নিয়ে যাও, আইসিসিউতে রেখে দাও, কাঁচের ঘরে রেখে দাও, তাতেও কথা বলছে না। সামনে একজন নার্স গিয়ে আর পাশ থেকে পিছনটাতে একটা জোরে চিমটি কেটে এমন কাঁদলেন না, যেই মুয়া করলেন, উ শব্দে ব্রহ্মা, আ শব্দে বিষ্ণু, আয়ের পরে নাসিক্য বর্ণের অ শব্দে হলো মহেশ্বর। তিনের সমন্বয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হয়ে যখনই উচ্চারণ করলেন, নিতাই চাঁদের হেড অফিসে খবর চলে গেল, আমাকে কেউ ডাকছে। দর্শন দিলেন নিতাই চাঁদ, দৃষ্টি দিলেন, শিশুটা ওয়া করা মাত্রই সাকসেস। ডাক্তার বলল, যাও তোমার ছেলের পুনর্জীবন। ওই যে ওয়া করলেন নিতাই, পূর্ণ শক্তি দেওয়া মাত্রই খালি ওয়া 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 করে যেতে লাগলেন, আর যত ওয়া করতে থাকে মা তত কোলে টানতে থাকে। সিজার গ্যাসের মায়ের নিচের দিকটা অবশ, ওপরের দিকটা জ্ঞান আছে। মা বলছে, ঠিক কাজ করুন ডাক্তারবাবু, বলে আপনার সন্তান কি বাইরে দেব না কোলের কাছে রাখবেন? তার জ্ঞান আধো আধো, তবু বলছে আমার কোলে দেন। যতবার ওয়া ওয়া করে ডাকছে ততবার মা সন্তানটাকে নিজের বক্ষ লগ্ন করে রেখেছে। কলিকালের মানুষ সেই মা শব্দটার মূল্যটা ভুলে যায়, ওই মা বলে ডাকার পরেই কিন্তু একটা মানুষ ফুলের মতো ফুটে উঠে। ধীরে ধীরে তার শিশুকাল, বাল্যকাল, যুবাকাল, ধীরে ধীরে সে প্রতিষ্ঠার মুখে থাকে। তাহলে প্রথম শব্দটা আমাদের মা, ওই জন্যে মা ছাড়া জগতে গতি নেই। আর ওই মাতৃশক্তি বা প্রকৃতি শক্তি হলো রাধা শক্তি। এই জন্যে ভগবান পর্যন্ত বলছেন যে তোমরা তো শুধু নয়, আমি নিজে মাতৃশক্তির উপাসক, আমি নিজে। ওই জন্যে নিধুবনে কৃষ্ণ কালী সেজেছেন, ওই জন্যই কাত্যায়নী ব্রত করতে বলেছেন, তবেই কৃষ্ণ তাদের দর্শন দিয়েছেন। তাহলে আগে হলো প্রকৃতি শক্তি, পরে কৃষ্ণ শক্তি, আগে রাধা শক্তি, পরে কৃষ্ণ শক্তি। ভগবানের দুটি ভাব, একটি ঐশ্বর্য, একটি মাধুর্য। রাধার 33টি সঞ্চারী ভাব, 8টি সাত্ত্বিক ভাব, ভাব সমৃদ্ধি আর ভাব সাবল্য। এই জন্যে বলে মা, কারা কারা মায়েরা সন্তানের কাছে সম্মান ভালোবাসা পান? এখনকার দিনের ম্যাক্সিমাম সন্তানরা মাকে মা বলে ডাকতে লজ্জাবোধ করে, প্রতিষ্ঠা পেয়ে গেলে মাকে মা বলে ডাকে না। কিন্তু জগতে একটা কথা আজকের কীর্তনে আসরে জেনে যান, যারা বাবা মাকে জগতের শ্রেষ্ঠ গুরুকে নিয়ে আসনে বসাতে না পারে, তারা সারা জীবন ধর্ম চর্চা করলেও তারা এক কণা ঈশ্বরের কৃপা অর্জন করতে পারবে না। পৃথিবীর সবথেকে বড় গুরু হলো মার বাবা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। আগে বাবা মায়ের ভালোবাসা,
এখন কলিকালে তো সব ভেজাল মাল, যতক্ষণ আস ততক্ষণ ভালোবাস, স্বার্থটা টুটে গেল প্রেমটাও ছুটে গেল। তার জন্যেই পৃথিবীতে একটু ভালোবাসা এখন আছে, সেটার নাম হলো সন্তানের প্রতি তার বাবা মার ভালোবাসা। এই জন্যে মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা যার না আছে, সে জীবনেও কিন্তু ভগবত কৃপা লাভ করতে পারবে না। যে যদি বলে যে আমি জীবনে মাকে ডাকি না, আমি জীবনে মা বলি না, মা ডাকে এমন শান্তি, আপনি যখনই বিপদে পড়বেন মা আপনাকে বলতেই হবে, পায়ে একটা কাঁটা ঢুকে গেল উফ মাগু, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন হোজট খেয়ে গেলেন উফ মাগু, করবেন না? মা ডাকে এমন শান্তি, মা ছাড়া বলো, মা ছাড়া জগতে গতি নেই। যার জন্যে গানে বলে যতবার দেখি মা গো তোমায় আমি, সাধ মেটে না কভু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মা গো তোমায় মা গো মা মানুষ হব বলে, ও মা এলাম তোমার কোলে, তোমার ছায়া তোমার মায়ায় মানুষ হব বলে, সঙ্গে যাই একটি কথা কমিটির তরফ থেকে বলে দিই।